প্রত্যেককে নমস্কার আজকের ভিডিওতে একদিকে রয়েছে আর্ট অফ টিচিং অন্যদিকে রয়েছে আমাদের ফোন নাম্বার বাংলা পড়াচ্ছি আমি তার ফোন নাম্বার ইংলিশ স্যার পড়াচ্ছেন ইংলিশ স্যারের ফোন নাম্বার আজকে কিছুগুলো বিষয় ক্লিয়ার করব মানে কত সিট থাকতে পারে কোন কোন বিষয়ে কত সিট থাকতে পারে এবং কিছু মানুষ এত বিভ্রান্তি সৃষ্টি করছে মানে এত ছেলে মেয়েদেরকে মানে বিভ্রান্ত করছে সেগুলো আজকে বলবো এই ভিডিওতে মানে মানে মানুষ তো একটা আশা নিয়ে ফর্ম ফিল করে তো সেই আশা হত করা মানে এটা একদম উচিত নয় সেগুলোও আজকে বলবো এই ভিডিওতে প্রত্যেককে নমস্কার ওয়েলকাম টু বিএস একাডেমি আমি বিল্টু সিং অ্যাসিস্ট্যান্ট টিচার তাহলে বাংলা ক্লাস শুরু হচ্ছে চার জানুয়ারি থেকে ইংলিশ ক্লাস শুরু হচ্ছে আপনার এই সপ্তাহ থেকে ইংলিশ স্যারকে এই নাম্বারে আপনারা ফোন করতে পারেন সিলেবাস জানার জন্য ভর্তি হওয়ার জন্য বা নিচে লিংক রয়েছে ডিসক্রিপশন বক্সে বাংলা ইংলিশের আপনারা চলে আসুন আজকে এখানে ঠিক আছে আর কত সিট থাকবে সেটা আমরা একটু পরে বলছি তো এই আর্ট অফ টিচিংয়ের মূল বিষয়বস্তুটা কি তো এর জন্য আমাদের ব্যাচ শুরু হচ্ছে এই চার জানুয়ারি থেকে এই আর্ট অফ টিচিং সবার জন্য মানে এটা শুধুমাত্র আমাদের একা বাংলার জন্য নয় বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল নাইন টেন ইলেভেন টুয়েলভ সায়েন্স ম্যাথ পল সায়েন্স সংস্কৃত সবার জন্য এই আর্ট অফ টিচিংটা মার্কস থাকবে তিরিশ যারা যারা পড়তে চাইছেন তারা শুধুমাত্র আমাকে আমার এই নাম্বারে বাংলার জন্য এই নাম্বার আর আর্ট অফ টিচিং সবার জন্য শুধু লিখবেন তিরিশ মার্কসের জন্য স্যার পড়ব এত কিছু লেখার দরকার নেই আর্ট অফ টিচিং এই সব কিছু স্যার তিরিশ মার্কসের জন্য পড়বো বা তিরিশ নাম্বারের জন্য পড়বো আমি আপনাকে অ্যাড করে নেব তো কিছু কিছু আছে আর কি ইউটিউবার তারা নিজেদেরকে স্যার বলে চারদিকে নিজেদের ঢোল বাজাচ্ছে আমরা স্যার আমরা স্যার আমরা স্যার আমরা ইউটিউবার আমরা বিশাল কিছু হয়ে গেছি তাদেরকে জিজ্ঞেস করে করছি স্যার কতগুলো সিট থাকবে স্যার বাংলার জন্য বা ইংলিশের জন্য বা ইতিহাস ভূগোলের জন্য কেউ থাকবে নটা কেউ থাকবে বারোটা সিটি থাকবে চোদ্দোটা একটা একটা মানে হালকা এটা জিনিসটা বুঝুন একটা আর কি আপনার কাছে এটা নিউ এই বিহার টেটটা আপনার কাছে নিউ একদম ঠিক নিউ আপনার কাছে আপনি জানেন না বিহার সব কি আপনি তো পশ্চিমবঙ্গে জানেন পশ্চিমবঙ্গে কি হয় পশ্চিমবঙ্গে কি হয় বলুন আপনি যখন প্রাইমারি পরীক্ষা হয় সবাই প্রাইমারি আপনার পরীক্ষা দিয়েছেন প্রাইমারি যখন পরীক্ষা হয় তখন কি তখন কি ভ্যাকেন্সি থাকবে কত ঘোষণা করা হয় কোনো দিন হয় না প্রাইমারি টেট নেওয়া হবে এটুকু দেওয়া হয় প্রাইমারি টেট দিল কেউ পাস করলো কেউ পাস করতে পারলো না পাস করার পর নতুন একটা নোটিফিকেশান আসে যে এতগুলো সিট আছে এই বছর আপনারা এই সিটের জন্য আবার ফর্ম ফিল আপ করুন ইন্টারভিউর জন্য তাহলে টেট আলাদা জিনিস আর রিক্রুটমেন্ট আলাদা জিনিস এরা কি করছে বিহার বোর্ডও সেই করছে পার্থক্যটা কি বলুন তো পার্থক্যটা হলো আমাদের এখানে এই পশ্চিমবঙ্গে টেট নেওয়া হয় দুটো পরীক্ষার জন্য একটা প্রাইমারি পরীক্ষা আর একটা আপার প্রাইমারি পরীক্ষা কিন্তু কিন্তু বিহারই করছে ওরা ওয়ান টু টুয়েলভের জন্য টেট নিচ্ছে ওরা ওয়ান টু ফোরও নিচ্ছে আপারও নিচ্ছে নাইন টেনও নিচ্ছে ইলেভেন টুয়েলভও নিচ্ছে এটা বিহার বোর্ড এটা নিচ্ছে কোনো ক্ষতি নেই টেট নিচ্ছে টেট নেওয়ার পরে ওরা ভ্যাকেন্সি ডিক্লেয়ার করবে এইটুকু জানা গেছে যে প্রায় হিউজ ভ্যাকেন্সি হিউজ ভ্যাকেন্সি একটা ওয়েট করছে সবার জন্য তার আগে ভ্যাকেন্সি জানা একদম মুশকিল ঝাড়খণ্ডে কি করে বা আমাদের রাজ্যে কি করে আমাদের রাজ্যে দেখবেন একটা বলে দেওয়া হয় যে প্রাইমারিতে সিট রয়েছে ধরলাম এবার স্টেট লেভেল হাজার হয় যে তুমি তোমার জেলাতে না পেলে তোমাকে অন্য জেলা তোমাকে আর কি জব দেওয়া হয় কিন্তু বিহারে বা ঝাড়খণ্ডে কি হয় ডিস্ট্রিক্ট ওয়াইজ হয় এই জেলাতে সিট রয়েছে বাংলার জন্য এতগুলো ইংলিশের জন্য এতগুলো ইপিএস এতগুলো দেখলো আমাদের এখানে স্টেট লেভেল হয় তার জন্য এর নাম হলো SLST আর এখানে কি হয় এখানে ডিস্ট্রিক্ট ওয়াইজ হয় তো ভাই তোমার সাথে যে বলছে নটা সিট আছে দশটা সিট আছে তোমার সাথে কি বিহার সরকারের বা বিহার যে বোর্ড তার সাথে তোমার কি লিংক রয়েছে যে তুমি জানতে পেরে গেলে যে সিট রয়েছে মাত্র নটা মানে এরকম শিশুদের মতন আচরণ না করে একটু মানে করবে না টেটটা কোনোদিনই টেট মানে জাস্ট একটা তুমি পাস করলে আর কি হ্যাঁ টিচার এলিজিবিটি টেস্ট তুমি একজন টিচার তোমার কথাটা এলিজিবিলিটি রয়েছে তুমি তা দেখিয়ে এছ ডকুমেন্টসে কিন্তু একটা পরীক্ষার মাধ্যমও দেখা তুমি পারো আর কি তুমি পাস করলে তারপরে ভ্যাকেন্সি ডিক্লেয়ার হবে দিয়ে তুমি অ্যাপ্লাই করবে এবার যদি ওরা স্টেট লেভেল করে তুমি অ্যাপ্লাই করবে স্টেট লেভেলে যদি ওরা ডিস্ট্রিক্ট ওয়াইজ করে তুমি দেখবে যে কোন ডিস্ট্রিক্টে সিট বেশি আছে তুমি তার জন্য তুমি তুমি দৌড়াবে তো এইভাবে কিন্তু হয় তো এখনো পর্যন্ত কিন্তু কোনো রকমে কোন জেলাতে কত সিট আছে এটা জানা যায়নি এবারে জেলা ওয়াইজ যদি করে তাহলেও এখন জানা যাবে না যদি যদি ওরা স্টেট লেভেল করে পুরো একদম পুরো রাজ্যে সেটা জানা যাবে না তাহলে এটুকু জানা যাচ্ছে যে ডেটটা পাশ করার পরেই কিন্তু ওটা ঘোষণা হবে তবে হ্যাঁ বারবার বলছি একশোবার বলছি সিট প্রচুর আছে সিট প্রচুর আছে বিশেষ করে ইংলিশ সাবজেক্ট ইংলিশ সাবজেক্ট মানে ইংলিশ সাবজেক্টের এত সিট আছে এই বছর টুয়েলভে কিছু বলার নেই বাংলা তো সিট থাকবে কে বড়ো সিট থাকবে না কোন সিট থাকবে না বাংলাতেও সিট অনেক আছে চিন্তা একদম করবে না পড়াশোনা করে যাও কিন্তু এগিয়ে তোমরা যাও এইভাবে একটা একটা ডিপ্রেশনে ভুগো না আর যারা যারা অ্যাপ্লাই এখনো পর্যন্ত করনি বাংলা ইংলিশ ইতিহাস ভূগোল ম্যাথ সায়েন্স একটা চান্স পেয়েছ বাবু এইবারটা করে নাও সোজা হবে পরীক্ষা তোমার সাবজেক্টে পরীক্ষা তোমরা পারবে ইংলিশ আরামসে পারবে একটু খেটে দাও কারণ এই বছর না হলে হয় এবার না হলে নেভার ঠিক আছে আর আর্ট অফ টিচিং এগুলো কিছুই নয় এগুলো কিছুই নয় তার জন্য আমি আছি আমি আছি বাবু কোনো চিন্তা করো না এটার জন্য আমরা আছি আমাদেরকে মেসেজ করো এই নাম্বারে আমি বলছি তোমাদেরকে যে অবশ্যই করিয়ে দেবো কেন করাবো না বলো কারণ একবার সুযোগ পেয়েছো এটা কাজে লাগাও আর এটাকে যদি এভাবে যদি অবহেলা করে গুচাও কিছু কিছু এমন মানুষের জন্য যারা মানে কি বলবো যারা এই বাচ্চার মতন আচরণ করছে কিচ্ছু করতে চাও না এগিয়ে যাও সঙ্গে আমি আছি তোমাদের স্যার বিল্টু স্যার ঠিক আছে যত দরকার পড়লে ফোন করবে আমার এই নাম্বারে মেসেজ করবে আমি সবসময় রিপ্লাই দিয়ে কিন্তু রেডি আছি যে ভালো লাগলো ভিডিওটা সামান্য প্লিজ লাইক করবে বলে সাবস্ক্রাইব করবে সঙ্গে থাকবে ধন্যবাদ